আসসালামু আলাইকুম, আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি আপনাদের সামনে বিভিন্ন ধরনের কুজিন নিয়ে হাজির হয়েছি। এরই ধারাবাহিকতায় একটি পানীয় দেখাবো, সেটা হচ্ছে বোরহানি। তো বোরহানি আসলে অমৃত স্বাদের একটি পানীয় এবং অনেক রন্ধনবিদের মতে এই বোরহানি শব্দটি এসেছে ফার্সি শব্দ বোরানি থেকে, যা দই এবং সবুজ শাকসবজি দিয়ে তৈরি করা হয়। তো আসুন আমরা দেখে নিই বোরহানি তৈরি করতে কী কী উপকরণ লাগবে। প্রথমে লাগবে টক দই, এখানে 1 লিটার আছে, মিষ্টি দই 300 ml, পুদিনা পাতা বাটা, কাঁচামরিচ বাটা, চিনি লাগবে, সাদা গোলমরিচের গুঁড়ো, সরিষা গুঁড়ো, বিট লবণ এবং লবণ, আর পানি লাগবে। তো আমি সরাসরি ব্লেন্ডারের জগে চলে যাচ্ছি। প্রথমে দই দিয়ে নিচ্ছি, টক দই। মিষ্টি দই পুদিনা পাতা বাটা 1 টিস্পুন, কাঁচামরিচ বাটা 1 টিস্পুন, চিনি দিব 4 টেবিল স্পুন, অনেকে বোরহানি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, অনেকে একটু ঝাল টাইপের খেতে পছন্দ করেন, সেই তাদের জন্য আমি বলবো যে আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন, এবং মিষ্টি যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এরপরে সাদা গোলমরিচের গুঁড়ো দিব আমি 1/2 টিস্পুন, সরিষা গুঁড়োও দিব আমি 1/2 টিস্পুন, আর বিট লবণ দিব 1 টিস্পুন, লবণ দিব 1 টিস্পুন। এরপরে একটু ব্লেন্ড করে নিব, তারপরে পানি অ্যাড করব। এখন পানিটা অ্যাড করব। পানি দিব 3 কাপের মতো। হয়ে গেল বোরহানি। আমি এখন একটা গ্লাসে পরিবেশন করে দেখাবো। গেল খুব সুস্বাদু একটি পানীয় যার নাম বোরহানি, এবং আমরা যখন ভারী খাবার খাই তখন কিন্তু বোরহানি আমাদের হজমে সহায়ক হিসেবে কাজ করে। তো আমরা যেহেতু ঈদুল আজহাতে আমরা অনেক ধরনের মিট জাতীয় জিনিস খাবো, অনেক গুরুপাক খাবার খাবো, এই ধরনের পানীয় যদি আমরা পান করতে পারি তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য এটা মঙ্গলকর হবে। তাহলে এই বোরহানি আপনারা বাসায় অবশ্যই ঈদের সময় ট্রাই করবেন, এবং আফলাতুন নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আরও অনেক রেসিপি নিয়ে আরও অনেক এপিসোডে আসব, সে পর্যন্ত স্টে ব্লেসড, ইট হেলদি।